নমস্কার সোনেগুড়ে টিপস কু আপনার বহু স্বাগত আজর এই ভিডিওর টপিক হোক বেবির ডেভেলপমেন্ট মানে শিশুর বিকাশ উপরে জন্মু দুই বর্ষ বয়স পর্যন্ত শিশুর বিকাশ কমিটি হুম মানে সে কেবে কড়াই হওয়া আরম্ভ করে কেবে বসবা আরম্ভ করে কেবে চাল করে এবং কেবে কথা কে আভ করে এই বিষয়ে আপনার পুরা ডিটেল্রে কী তো আপনার এই ভিডিও লাস্ট পর্যন্ত নিহত ভাবে দেখুন কিনা এটা গোটে বহুত ইম্পর্ট্যাট টপিক आमे बापा माँ मा बेलेबेले चिंता रे पड़ी जानती कि शिशु चालीबा कहीं की, चाली की आरंभ करूनी कि सेब कहीं की पेटे आरंभ करूनी किबा से पर्यंत काहे की कथा कहूनी को ता बयसरो छुआ माने तो एबे पेटे लेणी चाली लेणी किबा कथा कहि को लेणी तो एमती सब कथा बहुत माँ बापा को मनोरे उठी रे थाई जो मनन करो शिशु टिके लेट सब काम करिबा स्टार्ट करि এমতি বহুত কিচি প্রশ্ন নরমাল সবু বাবা মা কো মনরে কোয়েশ্চন উঠি তাই জেতে বেলে তাকো শিশুৰ ডেভেলপমেন্ট সময় আসি যায় তাই এবং জৌ জাগারে এক্কা এজৰ শিশু জৌઠી এসব কাম কৰந்தி সেতে বেলে আমাকু আমো শিশু যদি এসব কাম ন কৰুতব তাহলে আমাকু চিন্তা লাগি তাই तो से लगे आज जाणी रखु प्रथम कथ हूँ सब शिशु अलग अलग बहुत छुआ अच्छा जो मैंने जल्दी पेटे था बसी था कथ तो जगार एमती बहुत छुआ एमती भी अच्छा जो मान टिके लेट रही लेट्रे সেলগি আজ আমি জাঁবা এই যে চারিটা কথা মু আপনার কহিলি যে পেটে বা বসবা চাল এবং কথা কে যাহ আইডিয়াল এজ মানে উপযুক্ত বয়স কন তো এবার আমি জাঁবা গুটি ছোট শিশু কৌ মাছের কড়াই হুয়ে মানে পেটে বা আরম্ভ করে থাকে তো আপনার জাঁ রক সাধারণত দেখা গেলে গোটে শিশু কে যেত চারি রু ছাস তা ভিতরে সে ধীরে ধীরে কড়াই থাকে এবং তাপরে সে পেটেব লাগি থাকে চারি মা পেটাই থাকে তো কেই কে পাঁচ মাছে এবং কেই কে বি আরম্ভ আরভ করতে एवं कई छसई था पेट जदि आपड़ा बेबी को छोट बलू टमी टाइम दे माने मुझे आप पूर्व भिडर में किसी भिड रखी शिशु को, को छोट बलू पेटे शुएब बहुत इम्पोर्टाट होता है सहीटा को टाइम कह से बहुत आवश्यक जदि गोटे शिशु को एमती दिन में कि समय जी पेट जो टमी टाइम जमी आपको कहली से तेल से शिशु जल्दी तार मुंड को ठिया करवा শিখিব মানে সি তা মুক চিধা কৰিব বহু জলদি শিখি পাৰিব পেটেইবাৰ বহু জলদি হৈ পাৰিব ডক্টর মানে থাকে তলে গোটে কিছু জিনিস পকাই কি যেমন কারপেট হলো কিংবা সপ হলো আপনার আপনার বেবি কোন শুয়ি মানে পেটেলা ভিড় তাকে শুয়কি কিছু সময় ছাড়া কথা এবং সেই তায় জগিকি মধ্যে রাখা কথা যদি আপনার এমতি করুম তাহলে সেইটা আপনার বেবি বিকাশ করি বহ করে অল্প সময়পাড়া হো না কিন্তু ছোট ছুঁ মানুষ এমতি কিছু সময় পেটাই শুয়াইব কথা কিন্তু এটা আপনার মনে রাখবে পুরা জন্ম হওয়া ছুঁক এটা করপার্বে

আউ গে কথা ধ্যান রাখবে যেত আপন আপনার শিশু কু পেটাই এমি শুয়ে যাও তা পূর্বা আপনার বেবি যেমি ক্ষীর খাই মানে মানে কিছু জিনিস স যেমি খাই নাই না যদি খাইসারা পরে আপনার তাকে এমি পেটাই যদি টমি টাইমে যদি এমনি ছাড়ি দে তাহলে তারি হত সম্ভাবনা থাকে सेकेंड आम जाना गोटे छोट शिशु बस केवेठू आरंभ कर सेमती तो गले तो पांच पु नौ मस बे गोटे शिशु बस स्टार्ट करें कहीं के पचमास तो कहीं के नौमास भसर स्टार्ट कर दिखते আপনার ধ্যান দেবে যদি আপনার শিশু পাঁচ রু ন মাস ভিতরে বসবা স্টার্ট করে নি কিংবা সে এ পর্যন্ত বসি নি তাহলে আপনার নিহতি ভাবে আপনার ডক্টর সহিত কনসল্ট করুন আপনার ডক্টর টিকি আপনার বেবি কু দেখান হুয়ে তো কিছু প্রোবলেম থাইপরে যা কি সে ন মাস হয়ে গলা কিন্তু সে এ পর্যন্ত বসি নি থার্ডে আমি জাঁবা আমার শিশু চালা কেবে স্টার্ট করে থাকে কিছু ছ অনে দশ মাস রু চালা স্টার্ট করে দিওতি গোটে গোটে পাদ পকাই সে ধীরে ধীরে চালা স্টার্ট করে দিওতি কিন্তু সাধারণত

কিন্তু যদি আপোনালোকৰ ছুঁকু দেঢ় বৰ্ষ হৈ গেলি বিনা সপোৰ্টৰে বিনা চাহাৰ যদি সেই ঢা পাৰুনি ত'লে আপোনাৰ ডক্টৰ নিহিতি ভাৱে দেখা ফ'ৰ্থৰে আমি জানিবা আমাৰ বেবী কেবে ঠিক কথা কয় মানে যি ছথা ছ প্ৰথমে ষ্টাৰ্ট কৰি থাকি সেইটা সেই কৌ মাছৰু কয় ষ্টাৰ্ট কৰিব দেখিব গ'লে যেতিবা গোটেই শিশুকু বৰ্ষে হৈ যায় তেতিয়া সেই গোটেই গোটেই শব্দ কহিব লাগি থাকে যেতিয়া মামা পাপা দাদা এমি দুই অক্ষৰ বিশিষ্ট শব্দ সেই প্ৰথমে কহা ষ্টাৰ্ট কৰি থাই কিন্তু যদি আপোনাৰ ভাবুবে আপোনাৰ শিশু কেৱল বাক্য কহিবা ষ্টাৰ্ট কৰিব মানে মই খাইবি কি মই যিবি এমি কথা ত'লে আপোনাৰ জাতি ৰখ আপোনাৰ বেবী কোনো এমি বা কহা নি ভাৱেৰে দুই বৰ্ষাইম লাগিব আপোনাৰ বিলকুল ভাৱে ব্যস্ত হ'ব নে আও গোটেই বহুত ইম্পৰ্টেণ্ট কথা আপোনাৰ ধান দেবাবে যোন ছুব প্ৰি মেচৰ হৈ থাকে মানে সময় পূৰ্বৰ যদি ডেলিভাৰী হৈ যায় ত'লে নিহাতি ভাৱেৰে সেই ওজন টিকে কম থি মোৰ বেবী মানৰ আক্টিভিটি টিকে ডেৰীৰে আৰম্ভ হৈ থাকে সিলি এই ছু যদি লেট্ৰে সবু কাম কৰুচোন সেইটা পূৰা নৰ্ল কথা আপোনাৰ বিল্কি চিন্তা কৰবেনি কাংকি না যিহেতু গোটেই শিশু সময় পূৰ্ব ডেলিভাৰ হৈছি তোলি তাক সবু জিনি কৰিব নিশা ভাৱ লাগিব কিন্তু যদি আপোনালোকৰ শিশু যদি ঠিক টাইমৰে ডেলিভাৰ হৈ আপোনাৰ দেখুচোন যি যি বয়সৰ যি যি কাম কৰা কথা যেতিয়া আপোনাক কৈলি যদি সেই বয়স ৰছ বঢ়ি গ'ল যদি সি এইবোৰ কাম কৰি নহয় ত'লে আপোনাৰ ভাবরে ডক্টর কো দেখিবে হয় তো কিছি প্রবলেম ঠাই পারে তো সেটি লাগি আপন ডেড়ি একদম বি করিবে নি এবং ডক্টর কো দেখিলা পরে ডক্টর যদি কহিবে যে কিছি প্রবলেম নাহি তাহলে সেটা তো বহুত ভাল কথা কিন্তু ডক্টর যদি কিছি অ্যাডভাইস দেবে তাহলে তাং কথা মানি কি আপন নিহতি ভাবে সব কাম করিবে তো আজিৰ এই ভিডিওটি ছুৱা মানকৰ ডেভেলপমেন্ট ওপৰে থিলা এবং এই কথাটি সব পarents মানি জানিব নিহতি আবশ্যক তাহলেই সে মানে জানি পৰিবে ঠিক বয়সৰে তাংকৰ শিশুৰ সব ঠিক ঠিক কাম হৈচি কি নাহি যদি আপনক আজিৰ এই ভিডিওটি ভাল লাগিচি তাহলে আপন লাইক আৰু শেয়ার কৰিবକୁ একদম বি ভুলি नमस्कार